বিলেতে যেহেতু শীত প্রধান দেশ, তাই জুন এবং জুলাই মাসেই সাধারণত এ ধরনের মেলার আয়োজন করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় পূর্ব লন্ডনের নিউহ্যাম কাউন্সিলের ইস্টহাম সেন্ট্রাল পার্কে এই প্রথম এত বড় বৈশাখী মেলার আয়োজন করলো আইওন টিভি ইউকে। ইউকে এবং ইউরোপের সব থেকে বড় বৈশাখী মেলাটাই আজকে হচ্ছে, যেটার প্রমোশনের দায়িত্বে ছিলাম আমি, এবং খুবই খুবই গর্ববোধ করছি আইওন টিভির সাথে কাজ করে। এত সুন্দরভাবে তারা সব কিছু করেছে, মানুষ দেখে আমরা বুঝতে পারছি হাজার হাজার মানুষ এসেছে। আর গরম দেখে যে সবাই দেরিতে আসছে তা কিন্তু না, একদম 12টা থেকে এত মানুষ ছিল, এত ভিড়, খাবারের দোকানে খাবার আর আমি পাচ্ছি না, মানে যেখানেই যাচ্ছি খাবার শেষ। বাট সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস জানাতে চাই যারা আমাদের এই মেলায় এসেছেন এবং এটাকে সফল করেছেন, কারণ দর্শকদের ছাড়া এই জিনিস হওয়া কখনোই পসিবল ছিল না। খুবই ভালো লাগতেছে, সবাইকে শুভ শুভেচ্ছা, যদিও লেটে তারপরও ভালো লাগতেছে, সবার সাথে পরিচয় হলো, নতুন ভাবে সবাইকে পেয়ে গেলাম। আসলে আশা করি নাই এতটা প্রাণবন্ত হবে ব্যাপারটা, এটা হচ্ছে বড় ব্যাপার। কালচারটা মোটামুটি আমাদের রিসেন্টলি বাংলাদেশে হওয়া অনুষ্ঠানগুলোর সাথে ম্যাচ করে, এত বাঙালি এত সবাই একসাথে, খুবই ভালো লাগছে। বাচ্চাদের জন্য বিশেষ করে বাচ্চারা আমাদের সংস্কৃতিটা ওরা শিখতেছে, জানতেছে, হ্যাঁ ওরাও এখন বুঝে, আমাদের বাচ্চারা সত্যি বুঝে এখন যে এটা আমাদের মেলা। বাংলাদেশের বাহিরে 1997 সাল থেকে সবচেয়ে বড় বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে স্পিটালফিল্ড বাংলা টাউনে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে। তবে করোনা ভাইরাসের কারণে 2019 সালের পর থেকে সেটি বন্ধ রয়েছে, তাই এই মেলার মাধ্যমে অনেকে আবারও ফিরে গিয়েছে বৈশাখী আনন্দে। আগের মেলার থেকে বন্ধ ছিল, এখন যে অনেকদিন পরে এটা যে আপনার লকডাউনের পর এখন খুলছে, অনেক ভালো, অনেক আমাদের বাঙালি কমিউনিটির অনেক মানুষ অনেক ভালো লাগতেছে, আগের থেকে অনেক আনন্দ এবং ফেসিলিটিও ভালো। ছটপটি খাচ্ছি, আসছি এক ঘন্টা আগে, অনেক ভালো লাগতেছে, সবার সাথে মিলতে পারছি, পরিবার সবার সাথে আসছে ভাই, খুব ভালো লাগতেছে, ভেরি টেস্টি, বাংলাদেশের মতো টেস্টি ভাই, বাংলাদেশের মতো ভাই। মেলাতে ইংল্যান্ড ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ থেকে অনেকেই এসেছেন। নিউহ্যাম কাউন্সিলের মেয়র রুকসানা ফাইয়াজ এই মেলা প্রতি বছর নিউহ্যাম কাউন্সিলে আয়োজনের আশা প্রকাশ করেন। That finally the mela has come here and I'm looking forward to welcoming you all next year, the year after that and subsequent years. আমাদের বাঙালি রিচ কালচারটা আমরা সারা বিশ্বে ধরে তুলতে পারবো, আর এটি একটা প্রমাণ আজকে প্রথমবারের মতো নিউহ্যামে এই বৈশাখী মেলা উদযাপন হয়েছে, এবং আমি খুব গ্রেটফুল অর্গানাইজারদের কাছে, আয়ন টিভির কাছে। না আমি এখন পর্যন্ত কিনি না, আমি কিছু ড্রেস কিনবো, আর এই তো সবাই সাথে আসছে, অনেকের সাথে দেখা হচ্ছে, এটাই ভালো লাগছে। পণ্য কেনা যায় এখানে, সব ধরনের পণ্য প্লাস খাবার দাবার সব কিছু আছে, পাওয়া যাইতেছে এখানে, আমরা অনেক হ্যাপি, ফ্যামিলি অনেক হ্যাপি লন্ডনে। আমরা আসছি বার্মিংহাম থেকে, অনেক দূর বার্মিংহাম থেকে প্রায় আড়াই ঘন্টা ড্রাইভ করে আসছি, অনেক রুদ্রোজ্জ্বল দিন আজকে বৈশাখী মেলা উপলক্ষে আমরা আসছি এবং আমরা অনেক এনজয় করতেছি, প্রচুর মানুষ। এরকম বৈশাখী মেলা আই থিঙ্ক প্রত্যেক বছর হওয়া উচিত, যাতে করে আমরা আমাদের নতুন প্রজন্ম এবং আমরা সবাই এটাকে উপলব্ধি করতে পারি, এবং এ থেকে আমরা আমাদের বাংলাদেশি খ্রিস্ট কালচারের যে রিয়েলিটি সেটা আমরা শিখতে পারি। দুপুর 12টা থেকে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে এই মেলার কার্যক্রম শুরু হয়। ফুচকা, চটপটি এবং দেশীয় নানা পণ্য ছাড়াও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ মোট 100টি স্টল ছিল মেলাতে। অনলাইনে যারা ব্যবসা করেন তাদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি হয় এই ধরনের মেলার মাধ্যমে। খুবই ভালো রেসপন্স পাচ্ছি, 20% লন্ডন মানে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ড, ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস, ভেরি লো প্রাইস থেকে হাই প্রাইস, সব রকমের ড্রেস আছে আলহামদুলিল্লাহ। ফুচকা, বিরিয়ানি, বার্গার, ম্যাঙ্গো চাটনি, ম্যাঙ্গো পিকল, হ্যাঁ এইটা আমি কিনবো, এটা আমার ভালো লাগছে, 20 পাউন্ড, আর আপুর প্রাইস যে অনেক রিজনেবল। জাস্ট শাড়ি মেইন হচ্ছে, শাড়ি 15 পাউন্ড থেকে শুরু আপ টু 45 পাচ্ছি, ভালো আলহামদুলিল্লাহ। বাঙালি যে ট্রেডিশনাল শাড়ি আছে, জামদানি শাড়ি বলেন, বাংলাদেশের কাপড়গুলো আমরা সেল করতে পারি, এটা একটা বিশাল একটা অপরচুনিটি আমাদের জন্য। মেলার মূল আকর্ষণ ছিল বাংলাদেশ থেকে আসা শিল্পী আরিফিন রুমি ও আশিকের গান। সন্ধ্যা 6টার পর মঞ্চ মাতাতে ওঠেন এই দুইজন। সর্বয় না পাখি।
কমিউনিটির মানুষকে পাশে নিয়ে এত বড় মেলার আয়োজন করেছে আইওয়ান টিভি কর্তৃপক্ষ জানালেন ভবিষ্যতেও এই মেলা অব্যাহত রাখবেন এত সফল হবে এটা আশা করি এবং ধন্যবাদ জানাচ্ছি স্পন্সরদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল মেয়রকে এবং ধন্যবাদ আমাদের সাংবাদিক ভাইদেরকে প্রবাসীরা যে ঐক্যবদ্ধ আজ তার প্রাণের উৎসবে তার প্রমাণ পেলাম এবং আই প্রমিস প্রত্যেক বছর বৈশাখী মেলা এভাবেই করে যাব আর আপনাদের সাথে আবার দেখা হবে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য মাইলান স্টেডিয়ামে এবং আই এম গ্রেটফুল টু ইউ এইভাবে